हेलो गाइस वेलकम टू माय अनदर न्यू ब्लॉग। आशा करी सबाई भालो आछेन। सो ये ब्लॉगटा करार टाइमे आमार माइकेर बैटारीटा शेष हो जाए जार कारणे परे वॉइस ओवर दिए आमी ब्लॉगटा आपलोड दी। सो जाइ होक आपनादेर साथे आजके जेटा निये आलोचना करब सेटा हलो आमार लिफान एई केपीआर एफआई एई बाइकटा केनार पर आमी एकटा समस्यार फेस करी जेटा 1000 किलो चालानोर पर होइछे। কেমন আমি 500 কিলো পর সার্ভিস দিই 1000 পর্যন্ত জোস রাইড করছি, বাট 1000 কিলো চালানোর পর যেটা হয় আমার বাইকটা রানিং অবস্থায় স্টার্ট বন্ধ হয়ে যেত। সো আমার মনে হয় এটা ইএফআই ইউজার যারা লিফান কেপিআরের 165 সিসির এই বাইকটার তারা অনেকে এই সমস্যা ফেস করছে বা করতে পারে। সো এর জন্য আজকে এটা নিয়ে আলোচনা করব যে এই সমস্যাটা কেন হইতে পারে, কেন হয়েছে এবং আমি কীভাবে এটা সমাধান করছি। সো যাই হোক 1000 কিলো চালানোর পর 1100-1200 কিলো যখন আমি রাইটে 1100-1200 কিলো থাকা অবস্থায় বাইকটা কী হতো, রাইড করতে করতে 3-4 গিয়ারে অফ হয়ে যেত। মানে 3-4 গিয়ারে থাকা অবস্থায় বাইকটা স্লো করতে গেলে বাইকটা অফ হয়ে যেত, 3-4 গিয়ার 5 গিয়ারে রানিং অবস্থায় বাইকটা বন্ধ হয়ে যেত, যেটা খুবই রিস্কি ছিল গাড়ি ওভারটেক করার ক্ষেত্রে। ধরেন আমি ওভারটেক করবো এমন টাইমে আমার বাইকটা স্টার্ট অফ হয়ে যায়, আর স্টার্টটা এমনভাবে অফ হয় মনে হয় তেল নাই তেল নাই এরকম একটা ফিল হয়। সো এটা খুবই বিরক্তিকর ছিল। সো ভাবলাম কী করা যায়। ফার্স্টে সার্ভিস সেন্টারে সময়ের অভাবে যেতে পারি নাই, আশেপাশে মেকানিকদের সাথে কথা বলি। সো মেকানিকদের ব্যাপারগুলো বলি তো তারা কেউ বলে রেঞ্জে সমস্যা, কেউ বলে ক্লাস অ্যাডজাস্ট করতে হবে, তারা করে দেয়, কিন্তু এই সমস্যাটার কোনো সমাধান আমি পাইতেছিলাম না। প্রায় 300-400 কিলো পর্যন্ত এভাবে রাইড করতেছিলাম, কোনো সমাধান পাইতেছিলাম না। দেন একজন সার্ভিস সেন্টারে যাই, সার্ভিস সেন্টারে গিয়ে যে ওস্তাদ লিফান 10 নম্বর সার্ভিস সেন্টারে যাই, সেখানে যে ওস্তাদ থাকে ওস্তাদকে যে বললাম, তো ওস্তাদ বলল এটা একটু সময় দিতে হবে আর আপনার মনে হয় গিয়ারটা টুইনিং করতে হবে। তো ওস্তাদ আমি তখন ওই অবস্থায় যখন তো লিফান সার্ভিস সেন্টার একটাই ঢাকা শহরের মধ্যে, এটা মিরপুর 10-এ, সো সবসময় বিজি থাকে, আগে অ্যাপয়েন্টমেন্ট না নিলে আসলে যাওয়া পসিবল হয় না বা সময় নিয়ে যেতে হয়, তো ওখানেও যাওয়া পসিবল না। তখন আমি ওস্তাদকে বললাম আমি এখন কোথায় যেতে পারি, বললো আপনি এলাকার যে কোনো মেকানিককে বললেও এটা তারা হয়তো বা করে দিবে। সো ভাবলাম ওকে এলাকার মেকানিককে দেখাই। সো এলাকার অনেক মেকানিককে দেখাইছি, কেউ সমস্যার কোনো সমাধান দিতে পারতেছিল না। পরে আমি পুরা বিরক্ত হয়ে গেলাম যে লিফান কিনে কি ভুল করলাম, কী সমস্যা, কী হইতেছে, বারবার স্টার্ট বন্ধ হয়ে যেতেছে একটা আর কি। আর স্টার্ট বন্ধ হয়ে যাওয়া মানে বুঝতেছেন রানিং অবস্থায় 3-4 গিয়ারে 5 গিয়ারে রানিং অবস্থায় মেন রোডে স্টার্ট বন্ধ হয়ে যেতেছিলো, এটা একটা খুব বিরক্তকর বা রিস্কি রাস্তায়। সো যাই হোক তখন কী করব ভাবলাম একটা সমাধান করতে হবে। দেন আমাকে যেহেতু সার্ভিস সেন্টার থেকে বলছে যে গিয়ারটা অ্যাডজাস্ট করতে হবে, তো আমি সচরাচর যাকে দিয়ে আমার বাইক সবসময় দেখাই, এটা কাদের ভাই আমাদের মিরপুর রাইনখোলায় ওনার দোকানটা, ওনার কাছে দেখাই। তো উনি কয়েকদিন ঢাকার বাইরে থাকায় ওনাকে দেখাইতে পারি নাই, তো উনি আসার পর ওনাকে বললাম যে ভাই আমার বাইকে এখন এই সমস্যা হইতেছে। তো আমি ওনাকে আগে বলি নাই যে আমার আমি এত জায়গায় দেখাইছি, আমি জাস্ট ওনাকে এতটুকু বলছি যে ভাই আমার জাস্ট বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়, আপনি একটু রাইড করে দেখেন এটা কী সমস্যা। তো উনি প্রায় 10-15 মিনিট রাইড করলো, ওনার হাতেও 3-4 বার বন্ধ হয়েছে। তো উনি আইসা বললো ভাই এটা আপনার রেঞ্জ বা ক্লাসে কোনো সমস্যা নাই, এটা আপনার ট্যাপেরে সমস্যার গিয়ারটা টুইনিং করতে হবে। তা আমি বললাম আপনি শিওর সমস্যা এটা সমাধান হবে, আমি কিন্তু অলরেডি অনেককে দেখাইছি। তারপর আমি ওনার বললাম এরকম অনেক জায়গায় দেখাইছি কেউ সমাধান করতে পারতেছে না, বলে হ্যাঁ দেখাইছি। আর এছাড়া আমি কিন্তু অনেক গ্রুপে পোস্ট দিচ্ছি, গ্রুপের থেকে বলতেছে কেউ তেলের সমস্যা, কেউ বলতেছে প্লাগের সমস্যা, কেউ বলতেছে ক্লাসের সমস্যা, নানাজনের নানা কথা বলে আমি পুরো কনফিউশনে পড়ে গেছিলাম আসলে কী করতে পারি বা কী সমস্যা কিছুই বুঝতেছি না। অনেকেই বলতেছে ফেস করতেছে, অনেকে অনেক সমস্যা। তো আমি কাদের ভাইরে বললাম ভাই এটা সমাধান করে দেন, বললো 1-1.5 ঘন্টা সময় লাগবে, আমি ট্যাপেটটা অ্যাডজাস্ট করি আর দেখি কী কী টুকিটা কী আছে সমস্যা আর আপনার গিয়ারটাও টুনিং করে দিতেছি। বললো আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো 1-1.5 ঘন্টা পর উনি ঠিকঠাক করলো, উনি নিজে 20 মিনিট রাইড করলো, রাইড করার পর বললো আপনি এবার রাইড করেন। তা আমি নিয়ে 15 মিনিট রাইড করলাম, তারপর থেকে আর স্টার্ট বন্ধ হয় নাই, মানে তারপর আর স্টার্ট বন্ধ হয় নাই। এরপর 400-500 কিলো চালানোর পর ওই কারণে আর কখনো স্টার্ট বন্ধ হয় না, আগের থেকে ফার বেটার স্মুথ এখন বাইক চালায় অনেক মজা। তো আমি যেটা বুঝতে পারলাম যে এটা মেনলি সমস্যা ছিল আমার ট্যাপেডে আর গিয়ারটা টুইনিং করা ছিল না। সো আমার মনে হয় এই সমস্যাটা লিফানের ইএফআই হয়ে থাকে, বা নতুন একটা বাইক যখন নামায় সার্ভিসিং দেওয়ার পরও হয়তো বা
ট্যাপেড অ্যাডজাস্ট থাকে না বা অ্যাডজাস্ট আর কি এলোমেলো হয়ে যেতে পারে, বা যেটা ব্যাপার আপনার গিয়ারটা টিউনিং করতে হয় এগুলো চেক করা হয় না, এরকম কিছু। সো যাই হোক, এই সমস্যাটা ফেস করছি, এটা খুবই বিরক্তিকর ছিল। আল্লাহর রহমতে এটা এখন ঠিক হয়ে গেছে, এখন খুবই স্মুথ আর জোসভাবে রাইড করতেছি বাইকটা, খুবই মজা পাইতেছি বাইক রাইড করে, আগের থেকে অনেক মজা পাইতেছি। সো আমার মনে হয় EFI বাইক যারা রাইড করেন তারা কম বেশি এই ধরনের সমস্যা ফেস করতেছেন। তা আপনাদের বলবো, সব সমস্যার সাথে সাথে এই ট্যাপেট আর গিয়ারটা টিউনিং করে নিলেও আমার মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর তেল, তেলেরও একটা ব্যাপার, হ্যাঁ ভালো তেল ইউজ করবেন অবশ্যই। সো যাই হোক, আজকে ব্লগটা এটা নিয়ে ছিল। সো এখন একটা ফ্রাইডে রাইড হবে, আছে কিন্তু শুক্রবার। সো সবাইকে জুম্মা মুবারক। আর এখন একটা রাইড হবে, রাইডের সাথে সাথে একটা জোস মিউজিক হবে। সো মিউজিকটা শুনবেন আর রাইডটা এনজয় করবেন। সাজার সঙ্গী কুয়াশা তাই ঝাপসা ধোঁয়া হয়ে যায়, অযথা সাধনা সে আমার হবে না তার মনে না নাই কোনো ঠায়ে। দিয়েছিল কথা যারা গাবা মাথা কিছু আমি তো বুঝি নাই, সময়টা ভাবি জীবনের আগামী আজ আমার পথের দিশা নাই। সো এই ছিল আজকে আমার ফ্রাইডে ব্লগ, লিফান কেপিয়ারের এই সমস্যাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। যেহেতু আপনারা সামনে অনেকে এই সমস্যা ফেস করতে পারেন, এই সমস্যাটা কীভাবে সমাধান হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফ্রাইডে রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে তাই বাইক রাইড করে অনেক এনজয় করা যায়। এনিওয়ে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে কিন্তু লাল কালি দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব, এটা সম্পূর্ণ ফ্রি, সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকন চলে আসে, বেল আইকনটা প্রেস করলে আমার ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে সবার আগে। স্যার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার ইয়োর সেলফ, টাটা, বাই বাই।